রাজনীতিতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র কিসের? আজকেও বারবার চ্যানেলে ডাকতে ছিল, সেদিন ওই বন্দরে মিটিং শেষ করে দুইটা প্রশ্ন করতে হয়েছে। কারণ কথাগুলি পরিষ্কারভাবে বলছি, আমি বিষয়গুলি জানি দেখেই বলছি। হঠাৎ করে কারা এরা? বিদেশে মাটি থেকে বসে কন্টিনিউয়াসলি আমাদের গর্ব, আমাদের প্রাউড, আমাদের অহংকার, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছে কন্টিনিউয়াসলি। কেন কেন? এমন না যে যে বর্তমান আছে তার বিরুদ্ধে কথা বলছে, যে এখন আছে তার বিরুদ্ধে কথা বলছে, যে তার আগে ছিল তার বিরুদ্ধে কথা বলছে, যে তার আগে ছিল তার বিরুদ্ধে কথা বলছে, যে তার আগে ছিল রিটায়ার করে তার বিরুদ্ধে কথা বলতেছে। তার মানে কি? পুলিশের বিরুদ্ধে কথা বলতেছে, আইজি সাহেবের বিরুদ্ধে কথা বলতেছে, বিজিবির বিরুদ্ধে কথা বলতেছে। অর্থাৎ রাষ্ট্রের কাঠামোটাকে আঘাত করতেছে, এটা রাষ্ট্রীয় কাঠামো, আমলাতন্ত্রকে আঘাত করতেছে। আর নেত্রীকে তো এমন কোনো অশ্লীল ভাষা নাই যে ভাষায় কথা বলছে না। এক লাস যখন আমি কথা বলা শুরু করলাম প্রথম দিন, ধরা হইলো আমাকে কি করলো, আমার বিরুদ্ধে বলা শুরু করলো। আমি নাকি সরকার নাকি আমাকে স্পেশাল 6 জন নিরাপত্তা রক্ষী দিতে, সিকিউরিটি, আমি তো কেউ খুঁজে পাই না। এরপরে বললো যে আমি নাকি 6000 লোক নিয়ে আসছি ভারত থেকে, আমি না ওদেরকে পাসপোর্ট দিছি ট্রেনিং দেওয়ার জন্য। আমি বুঝলাম যে ওরা কত বড় মিথ্যাবাদী, কীভাবে ওরা এগুলি ছড়াচ্ছে। আমি হাসলাম মনে মনে যে আমাকে ভারত থেকে লোক আনতে হয়, এই যে আমাকে স্মৃতি ওরা যে পয়সা আছে, এই মহিলারা যারা আছে আমগো আল্লাহর রহমতে, এরাই যদি ঠিক মতো নামে খুন্তিয়ার বাসায় যে মাছ কাটে বড়ি নিয়া, এটি তো ওকে পার পাইব না। এরা আমরা তো রিজার্ভ আছে, এগুলি সব রিজার্ভ।